গুড মর্নিং বন্ধুরা, জিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো আশা করি নতুন বছরটি তোমাদের সবার যেন ভালো কাটুক, পুরোনো দিনগুলো যেন, কষ্টের দিনগুলো যেন দূর হয়ে যাক, নতুন বছরে যেন কোনো কষ্টই যেন তোমাদেরকে না ছুঁতে পারে। তো দেখো, আবার কাজ বাজে লেগে পড়লাম সকালবেলা উঠে। প্রথমে কিছু জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলোকে মেলে দিলাম বাইরে, মানে কালকের ভিজা জামাকাপড় ছিল হালকা হালকা। তারপরে বিছনাটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তোমরা তো দেখেছো। আর এবার দেখো, ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিলাম, আর বাইরে যে এই যে মালের যে শার্টগুলো, শার্টগুলোকেও আমি পরিষ্কার করে দিলাম। তো এবার দেখো, রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরটাকেও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে দেখেছো ওই যে বাসনের যে তাকটা, ওই তাকটা না উপরে উঠিয়ে দিয়েছি, ওখানে আরও দুটো জিনিস রাখা যাবে জানো তো। ওই কারণে ভাবলাম কি, তাকটা একটু উপরে উঠিয়ে দিই, একটু জায়গা হবে, এমনিতে তো অল্প জায়গা আমার। তো দেখো, আমি এখন ঘরটাকেও কিন্তু সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর আজকে তো শনিবার, তো আজকে সমস্ত বাসন বের করে ফেলেছি জানো তো, যা নিচে ছিল মোটামুটি। আর এদিকে দেখো, ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তো আমাদের মানে গ্রামের বউদের তো সকালবেলা উঠেই কাজকর্ম লেগে পড়া, মানে কি বলবো, সারাদিনেও যদি কাজ করি তাও আমাদের ফ্রায় না। তো দেখো, এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। গ্যাসে রান্না করবো না, তবুও মুছে নিচ্ছি মামামের দুধ জাল দেওয়া, যাই হোক টুকিটাকি তো করতে হবে শনিবার আজকে। তো দেখো, এখন আমি একটু সাবান দিয়ে একটু মুছে নিচ্ছি সুন্দর করে, তাহলে একটু পরিষ্কার হয়। মাঝে মধ্যে একটু সাবান দিয়ে মুছলে না, মানে ঘরটা একটু তেল তেল ভাবটা থাকে না রান্নাঘরটা। তো দেখো, ঘর মুছে চলে আসলাম এখন বাসন মাজতে। তো এখন সুন্দর করে বাসনগুলোকে মেজে ধুয়ে নেব। তো দেখো, আমার কিন্তু সুন্দর করে মাজা হয়ে গেছে। আর ওই যে দেখছো চেয়ারের উপর শাড়িটা রয়েছে, ওই শাড়িটা না আজকে পরবো। ওই শাড়িটা আমার অনেক পুরনো শাড়ি, আমি অনেক পরেছি শাড়িটা। আমি জানো তো, শাড়ি পরি, আবার কাচা ধোয়া করি, আবার তুলে রেখে দিই, যত্ন করে রেখে দিই শাড়িটা। মানে ওই শাড়িটার মায়াটা না আমি ছাড়তেই পারি না, এমন একটা ব্যাপার। মানে সমস্ত শাড়ি পরি, কিছুদিন রেখে দিই, আবার পরে পরি, এরকম একটা ব্যাপার। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন ধোয়াও কিন্তু হয়ে গেল। তো জলের ড্রামটা আজকে একটুখানি বের করে নিয়ে ধুয়ে নিয়েছি, অনেকদিন হয়ে গেছে। তো আর দেখো, বালতিতে জল তুলে রেখেছি। এখন ঠাকুরের বাসনগুলোও কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। কলতলাটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এঁঠো বাসন মেজেছি। আর এদিকে দেখো, আমি উঠোনটাও ঝাড় দিয়ে আমি এখানে চলে আসলাম, এখানে রান্না করব। এই রান্নার জায়গাটাও ঝাড় দিয়ে, উনুনটা না একটু ফেটে গেছে, উনুনটাকে একটুখানি মাটি দিয়ে একটু লেপে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, তো উনুনটাও সুন্দর করে মাটি দিয়ে একটু লেপে পুছে নেব। আর দেখো, মাটিটা না ছিল আগে সুন্দর ছিল, অনেক দিন রান্না হয়নি বলে উনুনটা মানে অযত্ন হয়ে পড়ে গেছে, তাও এখন আবার থেকে যত্ন করা হবে এখন থেকে। আর এদিকে দেখো, কত জামা কাপড়, এগুলোকে কাঁচা ধোয়া করব। তো দেখো, কাঁচা ধোয়া করে স্নান করে চলে আসলাম জামা কাপড় মেলতে। তো এখন সুন্দর করে জামা কাপড়গুলোকেও মেলে নেব। আর আজকে আর বেশি জামা কাপড় হয়নি, অল্প জামা কাপড় হয়েছে। তো এখন ফুলগুলোকে তুলে নেব জামা কাপড়টা মেলে। আর ফুল জানো তো, এখন আর গাছে বেশি ফোটে না, দুটো একটা যা ফোটে তা তো ঠাকুরের চরণে দিতে হবে না বলো। এবার দেখো, আমি সুন্দর করে পুজোটা দিয়ে নেবো। তোমাদের দাদা ভাইও ফুল কিনে নিয়ে এসছে, আর তুলসী পাতাগুলো ছাড়িয়ে নিলাম। পুজো দিতে দিতে কারেন্টটাও চলে গেল, আর কি করা যাবে, এভাবেই পুজোটা আজকে দিয়ে নিই।
তো ঠাকুরকে বলি যে আমার পরিবারটাকে যেন ভালো রাখে, আমার যে এই যে 2000 ফ্যামিলি হয়েছে এই ফ্যামিলির মানুষজনকে যেন ঠাকুর সব সময়ের জন্য যেন রোগ মুক্ত করে, সবাইকে যেন হাসি খুশি ভালো রাখে। তো আমি এটুকুই ভগবানের কাছে কামনা করি, আর যেন আমার মেয়ে দুটো, আমার স্বামী সবাই যেন ভালো থাকে এই নতুন বছরে, যেন কোনো বিপদ না আসে। তো দেখো, পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরের কাজ করতে। রান্নাঘরে এসে ওই যে জলটা, এমনি কলের জল তুলে রেখে দিয়েছি, রান্নার পাশে তো একটু লাগে হাত টাত ধুতে, তোমাদের দাদা ভাইয়ের অনেক বোতলে জল আনতে খুব কষ্ট হয়, তো গ্যাসের ইয়েগুলোকে ধুয়ে রেখেছিলাম, ওগুলোকেও আমি একটু রেখে দিলাম গ্যাসের উপরে। আর এদিকে দেখো, খুব খিদে পেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমিও একটু জলমুড়ি খেয়ে মামমামের দুধটাকে একটুখানি জাল করে নিচ্ছি, দুধটা দিয়ে গেছে। আর এদিকে দেখো, ছোলার ডাল আর হচ্ছে তোমার চাল ভিজিয়ে রেখেছি, মামমামের মামি দিয়েছিল যে ডাল, সেই ডালটা ভিজিয়ে রেখেছি, আজকে ডালের বড়া করে ঝোল করব। আর তোমাদের দাদা ভাই দেখো সবই আর আলু নিয়ে এসেছিল, সে আলুগুলোকেও সুন্দর করে ধুয়ে নিলাম। তো এখন একটুখানি ওই জায়গাটা একটু রোদ আছে, ওর জন্য ওই জায়গাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, এখন ভাবলাম কি একটু কাজ করে নিই, পরের মালগুলো এনেছে যাবে। তো মাল দেখো, আমাদের এই যে গেঞ্জিগুলো এবার হচ্ছে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের। তো কাজ বাজ করে দেখো চলে আসলাম এখন রান্নাঘরে, রান্না করতে না মানে সবজিগুলোকে কেটে বাইরে নিয়ে যাব, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব, বাইরে আর নিই না। কেননা জানো তো, মাম্মাম বাইরে নিয়ে গেলে না মাম্মাম আমার পেছন পেছন যাবে। তো সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি সমস্ত কিছু। আর এদিকে দেখো, কাঠ নেই একটাও, সব বড় বড় কাঠ, ওই দেখো একটা লম্বা কাঁঠাল গাছটা কেটেছিল, ওই যে পড়ে রয়েছে, এখনও কাটা হয়নি, ওই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো, কিছুটা কাঠ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি উনুনটাকে ধরিয়ে দিয়ে কড়াইটা দেখো বসিয়ে দিলাম, উনুনটা জানো তো খুব সুন্দর জ্বলে। আর এদিকে দেখো, সয়াবিন আলু চাল, তারপর ডালটাকে পেস্ট করে নিয়েছি আদা জিরে আর ধনে পাতা দিয়ে বড়া করব। তো সমস্ত কিছু আমার কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, প্রথমেই বড়াগুলোকে ভেজে নেবো। আর মাম্মাম দেখো কাঠ কাটতে চলে এসছে, ওর বাবাকে বলছে বাবা আমাকে না একটুখানি তোলো না, আমি কাঠ কাটছি। এদিকে দেখো, ডালটাকে না ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিলে কী হবে জানো তো, বড়াগুলো নরম হবে, আর না হলে না ভিতরে না সেই শক্ত হয়ে থাকবে না ফেটালে, ওর জন্য দেখো ফেটিয়ে নিয়েছি। আর এখন বড়াগুলোকে আমি হয়ে গেছে এক পাশ উল্টিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে বলো, আর খেতেও তো জানো তো খুব দারুণ লেগেছিলো। জানো তো, এই ডালের বড়া দিয়ে না আমি যখন বাংলাদেশে গেছিলাম, আমার মেজো কাকি এই ডালের বড়া দিয়ে ঝোল রান্না করতো, এক মানে আমি ওখানে থাকতে দুবার খেয়েছি, আমার না কি বলবো সেই স্বাদটা না আমি আর কোনোদিন পাইনি, আমার মেজো কাকির হাতের রান্নাটা, এত সুন্দর ডালের বড়া রান্না করে, মানে আমি কি বলবো, আমার খুব ভালো লাগে, এখনও যেন মুখে লেগে রয়েছে, কিন্তু আমি রান্না করলে যেন তো হয় না। ওদিকে দেখো, ধনে পাতার বড়াটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, সবই আলু ভেজে কষিয়ে আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে, লঙ্কার গুঁড়ো নেই ঘরে, ওর জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। এখন দেখো, ডালের বড়াগুলোও দিয়ে দিয়ে একটু ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। তো এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো, প্রায় হয়ে এসছে, এখন একটুখানি গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। মাম্মামের কাছে খুব ভালো লেগেছে বড়া, স্নান করে আসো যাও। আর আজকে বন্ধুরা কি বলবো, মানে তোমাদের সামনে একটু কথা বলতে পারছি না, কেন বলতো চারিদিকে গান চলছে, পিকনিক হচ্ছে, ওর জন্য আর মানে ডিসেম্বর মাস শেষ তো পিকনিক তো হবেই, আর কথা হয় তবু গান চলছে, জানি না শোনা যাচ্ছে কি না, যদি শোনা যায় তাহলে তো ওই ভয়েসটা আমি দিতেও পারবো না, চিকিয়ে আবার কীর্তন, তোমাদের একটু মানে সমস্যা হবে কিছুদিন, তবু একটু এই দিদি ভাইয়ের পাশে থেকো আর কি বল। তো দেখো, তরকারিটা এখন নামিয়ে নেব ধনে পাতা দিয়ে, আর হচ্ছে এদিকে ভাতটা বাকি রয়েছে, ভাতের হাঁড়িতে সাবান মাখিয়ে নিয়েছি, সাবান মাখিয়ে নিলে জানো তো কালিটা সঙ্গে সঙ্গে উঠে যায় ধোয়ার সাথে। তো দেখো বন্ধুরা, এই যে এখানে ভাত রয়েছে, রান্না হয়ে গেছে, আর এখানে দেখো সয়াবিন দিয়ে আর হচ্ছে ডালের
বড়া দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল। আর এপাশে দেখো এই যে ডালের বড়া ধনে পাতা দিয়ে বড়া করেছি, মানে ডাল দিয়ে আর ধনে পাতা দিয়ে বড়া করেছি। এখন ভাত দেবো সবাইকে, আজকেরও কলা পাতায় বসে পড়া হয়েছে। তো দেখো বন্ধুরা, সবাইকে ভাত দিয়ে দিয়েছি, তো এখন সেই ধনে পাতার বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি। তো জানো তো, যদি মানে আমার পাশে যদি আমার শ্বশুর শাশুড়ি থাকতো না আমাদের পাশে, আমার না আমাদের পাশে, তাহলে আরও ভালো লাগতো, আরও আনন্দ হতো। বলো কী করব বলো তো, যে যা চায় সে তা পায় না, আর যে চায় না সে তা পায়। তো আমি চেয়েছিলাম যে আমরা একসাথে থাকবো, আমার শ্বশুর শাশুড়ি থাকবে। তো যাই হোক, ভাগ্যে আমার হয়তো কোনো একদিন হবে থাকা, বা নাও হতে পারে। তো দেখো এখন সবাইকে খেতেও দিয়ে দিলাম, তো নন্দিনীকেও দিয়ে দিচ্ছি, আর আমারটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। বড়াটা কেমন হয়েছে? ডাল ধুনে পাতা দেখো মাম ডালের বড়া খাচ্ছে, ছিটতেই পাচ্ছে না এমন করছে। আর এদিকে দেখো নন্দিনীও খাচ্ছে, তো আমিও এখন বসে যাব। নন্দিনীর কাছে তো সোয়াবিন হলে আর কিছুই লাগে না, ওর বায়নার জন্য সোয়াবিনটা দিতে হয়েছে। তো দেখো আমিও খেতে বসে গেছি, তো বেশ ভালো লাগছে জানো তো, মনে হচ্ছে কি আমরা রোজ পিকনিক করছি। তোমাদের দাদাভাইকে বলছি, কি গো বেশ ভালো লাগছে, বলছে হ্যাঁ মাথা নাড়াচ্ছে। দেখেছো একটু মশাও বাইরে, মাম্মামকেও খাইয়ে দিচ্ছি। তো দেখো খাওয়া দাওয়ার পরে জামাকাপড়গুলো একটু হালকা শুকিয়ে গেছে, সকালে যেগুলো মেলেছিলাম ওগুলোকেও তুলে নিচ্ছি। এমনি তো ভাবছি কি একটু শোবো, শুলে পরে জানো তো বেলা হয়ে যায় একটু, ওর জন্য আমি ভাবছি জামাকাপড়গুলো তুলে তারপরে একবার একটুখানি রেস্ট নেব। আর বেশিও রেস্ট নেওয়া হবে না, কেন জানো তো আবার কাজ রয়েছে, আর কি করব বলো। দেখো একটুখানি শুয়ে উঠে তাড়াতাড়ি করে মামামকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে তাড়াতাড়ি উঠে দেখো আবার কাজে বসলাম, কাজটাও করে নিই, পরের মালগুলো দিতে হবে। এখন আমার সন্ধে ধরাতেও চলে আসলাম, তো এখন আমি একটু সন্ধেটা ধরিয়ে নেব। তো দেখো চলে আসলাম এবার জামা কাপড়গুলোকে মেলতে সন্ধে ধরিয়ে।
তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সারাদিনে জানো তো কাজকর্ম করলেও শেষ হয় না, তো আমাদের এই গ্রামের মানে বউদের কোনো কাজকর্ম সারা রাত ধরেও করলেও শেষ হবে না, জানো তো টুকিটাকি কাজ থেকেই থাকে। আর ওদিকে মামামও উঠে গেছে। তো আমার এই দৈনন্দিনের কাজবাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। আর দেখো মাম্মামকে এখন একটু দুধ মুড়ি খাইয়ে দিচ্ছি, মাম্মাম খেতে চাচ্ছিল না, বলছি যে বন্ধুরা দেখছে তাড়াতাড়ি তুমি খেয়ে নাও, না হলে কিন্তু বকা দেবে। তো দেখো মাম্মামকে খাইয়ে এদিকে চা মুড়ি চানাচুর নিয়ে চলে আসলাম। আর জানো তো পরের মালগুলোও হয়ে গেছে, তো আজকে মাল যেতে যাবে, ওর জন্য আজকে তাড়াতাড়ি করে মালটা করে দিয়েছে। চাটা পরে খেয়ে খাচ্ছি মানে সবাই মিলে বসে, যে চাটা একটু একটু বাদে করব, তো আগে মালটা করে দিই। আর জানো তো সারাদিনে না কাজ করতে খুবই কষ্ট হয়, মানে কি বলবো, মাম্মাম হওয়ার পরের থেকে না আমার না খুব কষ্ট হয় কাজবাজ করতে। যাই হোক এভাবেই তো করতে হবে, আমার তো আর পাশে কেউ নেই না, আমার স্বামী আর আমার এই ছেলে মেয়ে ছাড়া, যে এরা একটু মাঝে মধ্যে আমার একটু কষ্ট বোঝে। আর তোমরা বোঝো, তোমরা ভালো ভালো কমেন্ট করো, এতেই আমি অনেক খুশি হয়ে যাই, জানো তো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে তো দেখা হচ্ছে, তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।